পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অধিক নিষেধাজ্ঞা আরোপের জবাবে 2006 সালে তৎকালীন রক্ষণশীল ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিজেদের পারমাণবিক কার্যক্রম কয়েকগুণ বাড়িয়ে দেন। এতে বিশ্বজুড়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। We have stopped the spread of nuclear weapons in this region. এই উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র দুদেশেই ক্ষমতার পালাবদল হয়। উত্তেজনা কমাতে আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্রের ওবামা এবং ইরানের রুহানি প্রশাসন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অপরচার সদস্য, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স এবং জার্মানিকেও এই আলোচনার অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ আলোচনা আর দরকষাকষির পর 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে পাঁচ পরাশক্তি ও জার্মানি। ঐতিহাসিক ওই চুক্তির শর্ত অনুযায়ী ইরান 300 কেজি ইউরেনিয়াম স্বল্প মাত্রায় সমৃদ্ধ করতে রাজি হয়। এর আগে দেশটি 1,00,000 কেজি ইউরেনিয়াম উচ্চ মাত্রায় সমৃদ্ধ করত। এছাড়াও চুক্তির আওতায় ইরান নতুন সেন্ট্রিফিউজ যন্ত্র তৈরি থেকেও বিরত থাকে। চুক্তির পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন। অন্যদিকে চুক্তির পর বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ইরানি অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করে। তবে চুক্তিতে যতখানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে ছিল প্রধানত মার্কিন অনিহায় তা করা হয়নি। এ সত্ত্বেও 2017 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি দিতে থাকেন। সবশেষ মঙ্গলবার চুক্তি থেকে বেরিয়ে আসা চূড়ান্ত ঘোষণা দেন তিনি। চুক্তির পর থেকে ইসরায়েল অভিযোগ করে বিশ্বকে ধোকা দিতে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে সুর মেলাতে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্পও। এছাড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইউরোপ সহ সারা বিশ্বে ইরানি তেলের বাজার বৃদ্ধি পায়। বিশ্বজুড়ে তেল বিক্রি করে কয়েক বিলিয়ন ডলার মুনাফা করে ইরান। সেই সঙ্গে ইরানে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকে। এতে ইরানি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকে ইরানের প্রভাব। মূলত ইরানের উত্থান মেনে নিতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ কারণেই চুক্তি থেকে বের হয়ে আসার চূড়ান্ত ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অনেক বিশ্লেষকের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনাতেই এই সিদ্ধান্ত নেন তিনি। ইফতেখার শুভ, সময় সংবাদ।